রাগের চোটে বাসর রাতে বউকে ছেড়ে পালিয়ে গেলেন পাত্র। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের জীবনে নজির সৃষ্টি করে যায়। অনেক ঘটনা এরমও আছে যা আমাদের সুস্থ মস্তিষ্কের ভাবনা চিন্তার বাইরে। তেমনই এক ঘটনার সাথে আজ আমরা পরিচিত করব যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটি এক বিবাহের ঘটনা। গুণের মহে বিয়ে করে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে এক যুবককে। স্ত্রীকে কখনো চোখে দেখেননি এই যুবক, শুধুমাত্র তার গুণের কথা শুনে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায় সে। তারপর বসে পড়ে বিয়ের পিঁড়িতে, কিন্তু স্ত্রীর ঘোমটা তোলার সাথে সাথে সে অবাক হয়ে যায়। ভাবতে থাকে অবাক হয়ে এ কি দেখছে সে, তার স্বপ্নের রাজকন্যা যার ব্যাপারে এতদিন সে গুণে এসেছে যে ফর্সা নাকি কালো, এমনটাও যে হতে পারে সেটা সে কখনো কল্পনা করতে পারেনি। মনের দুঃখে বাসর ঘর ত্যাগ করে সে যুবক স্ত্রীর ব্যাপারটা বুঝতে পারে এবং তার স্বামীকে বুঝিয়ে নিয়ে ঘরে আসে। তাকে ভালোবাসে এবং মন ভোলানোর জন্য চেষ্টা করতে থাকে তার সাথে রাত কাটায় যুবক। কিন্তু সকালে উঠে আবার সেই কুৎসিত মুখ দেখে মন খারাপ হয়ে যায় যুবকের। মনের দুঃখে বাড়ি ছেড়েই চলে যায় সে, বিদেশে জীবনযাপন শুরু করে সে। দীর্ঘ 20 বছর পর নিজের শহরে ফিরে আসে সে। এসে প্রথমে নিজের বাড়ির কাছে তার সেই প্রিয় মসজিদে ঢোকেন। ঢুকেই তিনি দেখতে পান সুন্দর দেখতে একটি ছেলে পবিত্র কোরআনের মর্মস্পর্শী দরস সেখানে পেশ করছেন, আর বিশাল মসজিদ ভরা সমস্ত মানুষ পরম আকর্ষণে তা তাদের হৃদয়ে গেঁথে নিচ্ছেন। হৃদয়গ্রাহী দরস শুনে মন নরম হয়ে যায় তার। লোকদের কাছ থেকে এই গুণী মুফাসসিরের নাম জানতে চাইলে তারা বলেন ইনি ইমাম মালিক। এরপর সে জানতে পারে এটা তারই পুত্র। তারপর ছেলেটির কাছে গিয়ে সে বলে, পুত্র, আমি তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকব, আর তুমি ভেতরে গিয়ে তোমার মাকে বলবে যে মা, দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছেন, এবং এটাও বলবে যে মা, তুমি একসময় তাকে বলেছিলে তুমি যা অপছন্দ করছো হয়তো তাতেই তোমার কল্যাণ লুকিয়ে আছে। এই কথাটি শোনার পরে ইমাম মালিকের মা তাকে বলেন, হে মালিক, দৌড়ে যাও, সম্মানের সঙ্গে তুমি ওনাকে ভেতরে নিয়ে আসো, উনিই তোমার বাবা। দীর্ঘদিন যাবত অন্য দেশে থাকার পরে উনি নিজের দেশে ফিরে এসেছেন। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।